স্মার্টফোন স্কুলে তোমাদের সকলকে স্বাগত। এই চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর সাথে বেল চিহ্নটাতেও ক্লিক করে দাও। ধন্যবাদ। দেরি না করে ফিরে এলাম তোমাদের সেই মানে বহু প্রতীক্ষিত জিওগ্রাফি সায়েশন 2020 উচ্চ মাধ্যমিক পার্ট টু অর্থাৎ ইকোনমিক পোর্শনটা। বড় প্রশ্ন পাঁচটা করতে হয়, দুটো কোশ্চেন এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম। এবার অর্থনৈতিক ভূগোল থেকে তোমাদের তিনটা প্রশ্ন থাকবে, এই কোশ্চেনগুলো আলোচনা করছি, সেটিং কোশ্চেন, তোমরা ধরে ধরে দেখবে আর এই কোশ্চেনগুলো অন্তত পক্ষে করে যাও, খুবই কাজে আসবে। বিগত বছরে কোশ্চেন সাজেশন কাজে এসছে, তোমাদেরও খুব কাজে লাগবে। আর তোমরা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, যাতে তোমাদের সাথে সাথে আমরাও যাতে খুশি হতে পারি। আশা করি তোমরা নিরাশ করবে না, এই আশাটা তোমাদের প্রতি আমার আছে। আসা যাক অর্থনৈতিক ভূগোলে। ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব লেখো, অবশ্যই দেখে যেও। কোয়াটারনারি ও কুইনারি অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্য দেখবে। তারপরে জীবনধারার ভিত্তিতে কৃষি ও বাণিজ্যিক কৃষির মধ্যে পার্থক্য। মালয়েশিয়াতে রাবার শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ, অবশ্যই দেখে যাও কিন্তু এই কোশ্চিনটা। ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা কী, হয় চারে আসতে পারে, তিনে আসতে পারে, দুয়েও আসতে পারে, কিন্তু আসবে, এটা মনে রেখো। ভারতের রেডিমেড পোশাক শিল্প সম্পর্কে আলোচনা করো। চলে এসো পশ্চিম ভারতে পেট্রোরাসন শিল্পের উন্নতির কারণ লেখো। পরের কোশ্চিন, বেঙ্গালুরুতে ইলেকট্রনিক্স শিল্পের উন্নত হওয়ার কারণ কী। মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চিন, লাস্ট কোশ্চিন, ই নম্বরে থাকার সম্ভাবনা বেশি। তারপরে কানাডায় কাগজ শিল্প গড়ে ওঠার কারণ কী। তারপরে জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়গুলো কী কী, এটা মোস্ট ইম্পর্টেন্ট, দেখে যাবে, মিস করিও না এই কোশ্চিনটা, জনবিবর্তন মডেল। ছোটনাগপুর অঞ্চলে খনিজ সম্পদ বন্টনের প্রকৃতি আলোচনা করো, অবশ্যই কাজে দেবে এই কোশ্চেনটা। চলে এসো এই দুই বা তিনে সেটিং কাজ দিবে, শস্য নিবেড়তা কী, বাজার ভিত্তিক উদ্যান কৃষি কী, শ্বেত বিপ্লবের সাফল্যের অন্তরায়গুলি কী, নীল বিপ্লব কী, বুঝতে পেরেছ? তারপর দেখবে ব্যাপক কৃষি ও প্রগাঢ় কৃষির মধ্যে পার্থক্য, মিশ্র কৃষি কী, তারপরে পাট শিল্পের সমস্যা, ইন্টারনেটের গুরুত্ব লেখো, তারপরে রৈখিক গোষ্ঠীবদ্ধ বিক্ষিপ্ত, তারপরে জনবসতি কী ও গড়ে ওঠার কারণ লেখো, কার্যাবলী অনুসারে পৌর বসতির শ্রেণীবিভাগ করো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখে যেও কিন্তু। উদীয়মান শিল্প কাকে বলে, বয়স লিঙ্গ পিরামিড কী, আর অবশ্যই ছত্তিশগড় শিল্পের বিবরণ দাও। যে কোশ্চিনগুলো তোমাদের বললাম ধরে রাখতে পারো, এক একটা কোশ্চিন রামবান। অতএব তোমাদের এই যে পরের যে তিনটে কোশ্চিন করতে হয় অর্থনৈতিক ভূগোল থেকে, সেই তিনটা কোশ্চিনের মধ্যে অবশ্যই সেটিং সহ প্রত্যেকটা কোশ্চিনের সাথে তোমাদের দেখা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে। অতএব মিস করিও না, ঠিক আছে, আর এটাকে স্কিপ করে যাওয়ার চেষ্টা করিও না। হ্যাঁ, ধরে ধরে তোমরা দেখবে, খুব কাজে আসবে। তোমরা যদি নাও দেখে থাকো, এই কোশ্চিনগুলো করো, তোমাদের অনেক অনেক নাম্বার উঠে আসবে। আর অবজেক্টিভ নিয়ে তো আলোচনা করবোই, চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করবো তোমাদের, ঠিক আছে, চিন্তা করো না। পরীক্ষা পর্যন্ত আমি তোমাদের সাথে আছি, পাশে আছি, আর আশা করি তোমরাও আমাদের সাথে আছো। আর তোমাদের যেগুলো বন্ধুগুলো যারা জিওগ্রাফি থেকে বঞ্চিত আছে, তারা যাতে এই চ্যানেলের মারফত তারাও যাতে লাভবান হতে পারে, উপকৃত হতে পারে, এই আশা, এই কাজটা আশা করি তোমরা অবশ্যই করবে। তোমাদের সাথে আছি, ধন্যবাদ, ভালো থেকো।